পুরী বাঙালির সবথেকে কাছের বেড়ানোর আদর্শ জায়গা। প্রতি বছর প্রচুর মানুষ পুরীতে বেড়ানোর জন্য এসে দুটো দিন কাটিয়ে যান। আমরা এসেছিলাম আগস্টের একটি সপ্তাহে। আজকের ভিডিওতে পুরো জার্নিটা তোমাদের কাছে তুলে ধরলাম। আজ হচ্ছে 16 আগস্ট বুধবার, আমরা বেরিয়েছি পুরীর উদ্দেশ্যে। তো এখন আছি আমরা হাওড়া স্টেশনে। আজকে আমাদের ট্রেন আছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেনটি ধরার জন্য সব থেকে ভালো হচ্ছে হাওড়া স্টেশন থেকে আপনারা সাঁতরাগাছি চলে যান, সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা ধরুন। কিন্তু আজকে আমরা শালিমার থেকে কিন্তু এই ট্রেনটা ধরবো। চলে এলাম শালিমার স্টেশন, আমি বাসে এলাম। বাস ভাড়া নিল হাওড়া থেকে 15 টাকা। তো তোমরা র্যাপিডো করে আসতে পারো এবং বাসে করে আসতে পারো, টোটো অটো বিভিন্ন কিছু এখানে আসছে। যে কোনো বোটানিক্যাল গার্ডেন গামী যে কোনো বাসে তোমরা আসতে পারো। তো চলে এলাম শালিমার স্টেশন। আমাদের ট্রেন 8:45 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 8:45 আছে, সম্ভবত 2 থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো চলো ভেতরে ইন করি। স্টেশনে আমাদের আগে ঢুকলো জগন্নাথ এক্সপ্রেস, যেটা ছাড়বে সন্ধ্যা 7:05। নির্ধারিত সময়ের বেশ আগেই দিয়ে দিল আমাদের শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা আগে শালিমার স্টেশনে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং এখনও গাড়ির কিন্তু লাইট অন করেনি, তার জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না। আর তারই মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি মুষলধারে আমরা এই ট্রেনটা কিন্তু শালিমার থেকে ধরছি। তোমরা চাইলে এই ট্রেনটা কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকেও ধরতে পারো। এই ট্রেনটা 8:58 সাঁতরাগাছি স্টেশনে কিন্তু যায়। এই ট্রেনের সিটিং পজিশনটা আমি তোমাদের একটু দেখাই। এই হচ্ছে সিটিং পজিশন। এদিকে তিনটি সিট আছে, মিডিল আপার লোয়া, এদিকেও মিডিল আপার লোয়া, আর এই দিকে আছে সুইচ। ঠিক আছে, এখান থেকে আপনারা মোবাইল চার্জ দিতে পারেন। এদিকে আছে একটা মিরর, আর এদিকে সাইড আপার এবং সাইড লোয়ার দুটো আছে। এই দিকে আছে লাইট এবং আছে নাইট লাইট। আর এই দিকে কিন্তু ওয়াটার বোটল রাখার জন্য একটি জায়গা আছে। তো বাথরুমের ছবিটা তোমাদের একটু দেখাই। এইদিকে আছে ওয়েস্টার্ন টয়লেট, কোমোটের ব্যবস্থা, আর এইদিকে আছে মিরর। তো এইদিকে আছে জলের ব্যবস্থা, বেসিন আছে। তো তোমাদেরকে বলবো, বাথরুমটা কিন্তু খুব ভালো না, মোটামুটি, খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বলবো না, তবে মোটামুটি চলে যাবে। জগন্নাথ দেবের নাম করে আমাদের যাত্রা শুরু হলো। বেশ কয়েকটি ট্রেন পুরী ও শালিমার থেকে ছাড়ে, সেগুলো স্ক্রিনে দেওয়া রইল।
আমাদের প্রথম স্টেশন এলো সাঁতরাগাছি। প্রচুর মানুষ সুবিধার জন্য এখান থেকে ট্রেন ধরেন। সাঁতরাগাছি স্টেশনে এই ট্রেনটি প্রায় 30 মিনিট দেরিতে কিন্তু ঢুকলো। এই ট্রেনের পরবর্তী স্টেশন কিন্তু খড়গপুর। এখন বাজে 10:55, এখন শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস খড়গপুর স্টেশনে পৌঁছালো 10:58। তো এরই মধ্যে আমাদের 112 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট হলো। এই খড়গপুর স্টেশনে কিন্তু এই ট্রেন 5 মিনিটের হল্ট আছে। তো ট্রেন কিন্তু খড়গপুর স্টেশন ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন আসছে সিলদা, যেটা 11:06 আসবে। তো আবার দেখা হচ্ছে সিলদা স্টেশনে। এখন বাজে 11:27, প্রায় 25 মিনিট দেরিতে এই ট্রেনটি সিলদা স্টেশনে এলো এবং এরই মধ্যে আমাদের 147 কিলোমিটার যাত্রাপথ শেষ হলো। এখানে এই ট্রেনটি 2 মিনিট হল্ট, 2 মিনিট পর কিন্তু আবার ছাড়বে। সিলদা স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে দিল, পরবর্তী স্টেশন আসছে পালাসো। এই ট্রেনের গড় স্পিড বেশ ভালোই থাকে। এখন এই স্পিড 111-112। এখন বাজে 12:24, ট্রেন আমাদের এসে পৌঁছালো পালাসো স্টেশন। পালাসো স্টেশনে আসার কথা ছিল এই ট্রেনটির 12:04, প্রায় 25 মিনিট মতো এই ট্রেনটি লেট করেছে। এই পর্যন্ত শালিমার স্টেশন থেকে 229 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা কমপ্লিট করলাম। তো তোমাদের সঙ্গে আবার কাল সকালে পুরীতে যেয়ে দেখা হচ্ছে। ট্রেন এখন এমন এক জায়গায় এসে দাঁড়ালো এবং আমার চোখ খুললো, পুরো স্টেশনটা নিস্তব্ধতা বিরাজ করছে। মোবাইলে শো করছে এই স্টেশন সখী গোপাল। গুড মর্নিং ফ্রম পুরী। আমাদের ট্রেন এখন পুরীর খুব কাছাকাছি। তো এখন বাজে ঘড়িতে 5:10, পুরী স্টেশনে ঢোকার কথা, আর মধ্যেখানে ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সঙ্গে যোগাযোগ হয়নি। তো একেবারে পুরী স্টেশনে যে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ৪৯৭ কিলোমিটার যাত্রাপথ আমরা শেষ করলাম। এখন আমরা পুরী স্টেশনে। এই ট্রেনটি প্রথম দিকে 40-45 মিনিট লেট করলেও কিন্তু এখন কারেক্ট টাইমে এই ট্রেনটি পুরী স্টেশনে কিন্তু ঢুকলো।
তো স্টেশনের বাইরে আমরা চলে এলাম। এবার আমাদের প্রথম কাজ কিন্তু টোটো একটা ভালো করে দেখা। তো টোটো অটো যা পাবো তাই নিয়ে হোটেলের মধ্যে যাব। আমার পেছনে দেখা যাচ্ছে অসংখ্য টোটো অটো মারুতি ভ্যান ম্যাজিক ভ্যান সব কিন্তু পেয়ে যাবে। জয় জগন্নাথ। তো এখান থেকে পুরী স্বর্গদ্বার পর্যন্ত কত ভাড়া আছে এখানে মনে হয় 150 টাকা? ফাইনালি একটা রিক্সা পেয়ে গেলাম 120 টাকা বললো এখান থেকে লাইট হাউস পর্যন্ত যেতে, তবে অনেক পার্কিংয়ের পর। এখান থেকে অ্যাকচুয়ালি টোটো অটো যাচ্ছে 200 টাকা 250 টাকার মধ্যে। তো একটা রিক্সা কাকুকে পেয়ে গেছি 120 টাকা পর্যন্ত এসেছে বার্গেনিং করে। কাকুর নাম কি? আমার নাম কালীপদ। আচ্ছা কালীপদ কাকু যদি এখানে দেখতে পাও তোমরা কিন্তু আসতে পারো ওনার সঙ্গে। আর এই হচ্ছে পুরী সি বিচের ফার্স্ট ভিউ। পুরী স্টেশন থেকে পুরী সি বিচের এখানে টোটো অটোর ভাড়া 150 থেকে 200 টাকা। তবে তোমাদের গ্রুপে যদি বেশিজন থাকে সেক্ষেত্রে তোমরা শেয়ার করে যেতে পারো। চৈতন্যদেব মার্গের কাছে ঠিক পুরী সি বিচের সামনে তোমরা কতগুলি ভালো হোটেল কিন্তু পেয়ে যাবে, তবে এখানে রেঞ্জ একটু বেশি। এবারে আমরা থাকব একটু নিরিবিলিতে লাইট হাউসের কাছে। আর এই হচ্ছে চৈতন্য মার্গ। আর এই হচ্ছে মিত্রা ক্যাফে। তোমরা এখানে বাঙালি খাবার ভালো পেয়ে যাবে। তো বন্ধুরা চলে এলাম পুরী সি বিচের। তো প্রথম দর্শনই সমুদ্র তোমাদের দেখাচ্ছি। এই দেখো সমুদ্র এখন উত্তাল, প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ। আমাদের হোটেল লাইট হাউসের একটু দূরে অবস্থিত, তবে এখান থেকে সমুদ্র সৈকত 3 মিনিট লাগে। তো আমরা এখন এসেছি হোটেল রয়্যাল গ্যালাক্সি। আমাদের হোটেলের ভিডিওর আলাদা করে ভিডিও আসবে এই চ্যানেলে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।